हेलो नमस्कार दर्शक बंधुरा, आज के 33 ब्लाउजा कल के केटे देखिए। आज के सेलाई कर देखो, एकदम कोथाओ भिडियो स्किप ना करे पूरा भिडियो देखें, हमको लाइक शेयर सब्सक्राइब करें, एकदम निकट भाव देखो। देखो हमें प्रथम सामने पार्टा नेब सेलाई कर, तारपर पिछने पार्टा नेब। देखो हमें सामने पार्टा गोल गोल कर मिलिए रेखे जाते उल्टा पाल्टा ना हय। एखन आमी प्रथमे एकटा पार्ट सेलाई करे देखाबो, तारपर आरेकटा पार्ट। तो एटा आमी रेखे दिच्छि, आमी एई पार्टटा निलाम। तो देखुन जेकोनो एकटा पार्ट निते पारेन। प्रथमे आपनाके बुझते हबे जो सामने एई जो उल्टा सोजा, ओइजन्य आमी गोल गोल करे रेखेछि, एकटार पर एकटा रेखेछि। देखुन 1 2 3 एई जे फोर। तो आमी प्रथमे एई पार्टटा देखुन, एई पार्टटा एइभाबे राखलाम गोल गोलेर उपर दिये। तारपरे एटाके एइभाबे निलाम। देखुन एदिके गोल चिह्न और एदिके गोल चिह्न देइनि, गोल चिह्न दिच्छि। देखुन उल्टा और उल्टाय आमी एभाबे मिलिए प्रथमे देखुन एखान थेके आमी पुरोटा एखान अब्दि सेलाई करे देबो। देखुन एखान थेके एखान एखन आमी सेलाई करछि पिछन पाटर थेके। एखान थेके एखाने पुरोटा सेलाई करे देखाच्छि। देखुन आमी दुबार सेलाई करे निलाम खापटा। देखुन आमी खापटा सेलाई करे निलाम। खापटा सेलाई करे नेवार पर आमी टेकिंगटा लागाबो। तो आमार कोमरटा जतटुक आछे ततटुकेर हिसाबे आमी टेकिंगटा नेब, एटा आपनादेरके हिसाब राखते हबे। तो देखुन एखान थेके आमी आधा इंची सेलाइए चले जाबे। तो आमी एखान थेके आड़ाई इंची निच्छि। देखुन आड़ाई इंची निच्छि। तो आड़ाई इंची होले डबल करे कत इंची हबे, एखाने 5 इंची। 5 इंची हये गेलो, आर बाकिटा कतटुक होलो देखुन एखान थेके एटा टेकिंगेर माप नेइए। तो एखाने आड़ाई इंची एटाओ हिसाब आपनि राखले भालो हय়, ताहले तोमार सेलाइटा एदिके सोजा एसे जाबे। प्रथमे जदि एटा आपनि खापटार हिसाबे ठीक करे सेलाई करेन, ताहले सोजा सेलाइटा आपनार आबे एसे जाबे। तो आमि एखाने 2.5 इंची निलाम। तो 2.5 इंची हये गेलो। तो आमि देखुन एखान थेके 1.5 इंची रेखे दिच्छि सेलाइयेर जन्य, आर एखाने 2.5 इंची। तो एखाने 2.5 इंची आछे, 2.5 इंची थेके मने करो 2.5 इंची सेलाई चले गेलो, 2 इंची बासलो। ताहले 2 আর 5-এ কত হলো? 2 আর 5-এ 7 ইঞ্চি হয়ে গেল, 4 7 28 কোমর। তো 7 ইঞ্চি আমার এসে গেল, একদম সোজা সেলাই হয়ে যাবে। বন্ধুরা আপনারাও এইভাবে করে নেবেন, যারা নতুন তাদেরকে হিসাবটা রাখতেই হবে। আর দেখুন আমি উপর থেকে এখানে 1/2 ইঞ্চি নিচে এই অবধি আমি এখন এইভাবে সেলাই করে দেব। আমি টেকিংটা লাগালাম। দেখুন এরপরে এই যে এখানে বসিয়ে, দেখুন এই যে এটার মাথাটা, এই মাথাটা ধরে পুরোটা আমি জোড়া লাগিয়ে সেলাই করে দেব। এই মাথাটা একটু বের করে দিলে সেলাইটা বরাবর হবে। এই সেলার জায়গাটা সবসময় উপরে দিয়ে থাকি। এরপর দেখুন এখানে যে একটু বেশি হয়েছে, এখানে কোনো ক্ষতি হবে না। আমি এখন দেখুন এটা কমরের বেল্টটা নিলাম। কমরের বেল্টটাকে নেওয়ার জন্য এটাকে এইভাবে আমি আগে সিধার দিকে মেলাবো। মেলিয়ে প্রথমে আমি দেখুন এখান থেকে 1 ইঞ্চি নেব। আপনি টিপসগুলো ভালোভাবে দেখে খাতা লিখে রাখবেন, তাহলে ভালো হবে যারা নতুন। এখান থেকে আমি 1 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি থেকে এখানে 2.5 ইঞ্চিতে আসবো এইভাবে তিসরা করে, তারপরে এখানে আসবো 2.5 ইঞ্চিতে এভাবে সেলাই করে নেব। তাহলে খুব সুন্দর বাটিটা বসবে। আর উপর থেকে দেখুন এটা কত আছে, 5.5। তো আমি এখান থেকে নিব, এখান থেকে নিব আমি 4.5। একদম খুব সুন্দর করে বসবে। দেখুন এখান থেকে আমি 4.5 নিলাম। এখন এটার উপরে এটা বসিয়ে আমি সেলাই করে দিই। আর আপনাদেরকে এটাও মনে রাখতে হবে কোনটা এটা সামনের দিক পিছনের দিক। তো সামনের দিকটা এইভাবে কাট রাখতে হবে আপনাদেরকে। আমি কাট রেখেছি, এটাকে এভাবে ভাঁজ করে 1/2 ইঞ্চিতে ভাঁজ করে এভাবে সেলাই করে দেবো। দেখুন আমি এভাবে 3 ইঞ্চি করে বেশি করে নেই, একটু তেসরা করে নেই বলে দেখুন একদম বরাবর হয়েছে। একটু কম হলো কিছু হবে না, পরে সোজার দিকে কেটে দেব। দেখুন প্রত্যেকটাতে আমি দুটো দুটো সেলাই করে নিলাম, পরবর্তীটা আমি একইভাবে সেলাই করে নেব। এরপরে দেখুন আমি দুটো বাটিকে সেলাই করে দিলাম। এখন আমি আইপট্টি আর হুপপট্টি নিয়েছি। আইপট্টিটার জন্য আমি 2 ইঞ্চি কাপড় নিয়েছি আর হুপপট্টিটার জন্য 2.5 ইঞ্চি নিয়েছি।
এটা 1.5 ইঞ্চি নিলেও হয়, তো কাপড় একটু বেশি ছিল বলে বেশি নিয়েছি, তো এটাতে কোনো রক পড়বে না। এখন আমি এটাকে সেলাই করবো। প্রথমে আমি এটা হুকপট্টিটা সেলাই করছি। হুকপট্টিটা সেলাই করার জন্য দেখুন এটাও পাটা আছে, পাটা এটা নিচে রাখতে হবে। দেখুন এভাবে এটা সেলাইটা আছে, সেলাইটা উল্টো করে এভাবে নিচে রাখবো। নিচে রেখে দেখুন এটা বাটির পাটটা উপরে রাখলাম। এভাবে রেখে আমি 1/2 ইঞ্চিতে এভাবে লম্বা করে সেলাই করে দেবো। দেখুন আমি এটা সোজা সেলাই করে দিলাম, এটা নিচে পাটটা ছিল। তো দেখুন এটা এখন এটাকে এভাবে ভাঁজ করে একটু হাত দিয়ে এটা দেখুন দেখে দেখে আমরা উপরে 1/2 ইঞ্চিতে ভাঁজ করে, প্রথমে একটা 1/2 ইঞ্চিতে ভাঁজ করব। তারপরে এই সেলাইটা যে আছে সেলাইটার বরাবর আমরা এইভাবে ভাঁজ করে দেখুন এইভাবে কাপড়টাকে বের করে রাখবো। কতটুকু বের করে রাখবো দেখুন, অনুমানিক হিসাবে আমি 1 ইঞ্চি থেকে 1 সুতো কম রেখেছি। তো এখানে হুকের ঘর বলবে বলে এটা একটু বাইরের দিকে আমাদেরকে এইভাবে ভাঁজ করে রাখতে হবে। দেখুন আমি এখানে একটা প্রথমে সেলাই দিয়ে আর একটা মাঝখানে সেলাই দিয়েছি, তাহলে হুকের ঘরগুলো সুন্দর হবে। এখন আমি আইপট্টিটা নিলাম। দেখুন আইপট্টিটা আমি উপরে নিলাম, এটা হচ্ছে সোজা দিক, সোজা দিকের উপরে আইপট্টিটা নিলাম, আর আমরা এটা পরে পাল্টিয়ে দিব। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি প্রথমে সেলাই করে নিচ্ছি। দেখুন আর একটা কথা, এখানে যে সেলাইটা আছে উপরের বাটিটা, সেলাইটার এখান থেকে আমরা 1 ইঞ্চি কাপড় এক্সট্রা ভাঁজ করে নেব। যখন আমরা কাপড়টা মুড়বো নিচের দিকে পাল্টাবো তখন কোনো টান আসবে না কাপড়ে। এরপরে দেখুন এর উপরে আমি একটা চাপ সেলাই দেবো। হলো, এখন আমি এটাকে এভাবে পাল্টাবো। ওইটাতে আমরা কাপড় বাড়িয়ে রেখেছি হুকের ঘরে, আর হুকের আমি কাপড়টা বাড়িয়ে রেখেছি, আর এটাতে আমি কাপড়টাকে একদম পাল্টে নিলাম। দেখুন এটাতে আমি একদম এইটাতে এইভাবে সেলাইটার জায়গায় এভাবে 1/2 ইঞ্চি মুড়ে আবার এইদিকে চাপ দিয়ে একদম সমান করে এটার উপর এখন সেলাই করে নেব। এরপরে দেখুন আমি এটা বাড়িয়ে রেখেছি, দেখুন এখান থেকে আই পট্টিটা, আর আমি এটা বাড়িয়ে রাখিনি, এটা আমি সম্পূর্ণ পাল্টে সেলাই করে দিয়েছি। এটা এখানে উপরে হবে, এটা হচ্ছে হুক বসবে, এটা আই পট্টি হবে, এটা ঢাকা থাকবে। এখন আমি পিছনের পাটটা সেলাই করে দেখাবো। এরপর দেখুন আমি পিছন পাটটা নিলাম, আমি টেকিংগুলো লাগানোর জন্য দুদুকে দাগ দিয়ে রেখেছি, আর এখান থেকে আমি 1/2 ইঞ্চি দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি নিয়েছি। এখন আমি তিসরা করে কেটে দেবো, এটা কাটাতে পিছন পাটটা খুব সুন্দর বসে। এখান থেকে এখানে সেলাই করে দেবো। পরেরটা আমি একইভাবে নেব। দেখুন আমি দুটো টেকিনে সেলাই করে নিলাম। এখন আমি এর উপরে কমরপট্টি লাগাবো। কমরপট্টি লাগানোর জন্য আমি দেখুন এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি, আমি সোজা করে এখন সেলাই করে দেবো। দেখুন যখনই টেকিনটা আসে তখনই উপর দিকে একটু উঠিয়ে দিলে ভালো হয়, আর আমি যখনই মাঝখানে আসবো এখানেও 1 ইঞ্চি কাপড় এইভাবে এক্সট্রা নিব ডাবল করে, তাহলে নিচের দিকে যখন আমরা কাপড়টা করবো তখন আর কোনো ধরনের কাপড়টা টান পড়ে না। এরপর দেখুন আমি এখানে একটা সোজা চাপ সেলাই দেবো কিনারে কিনারে। এরপর দেখুন আমি এটাকে এভাবে পাল্টে নিলাম, এর উপরে একটা সেলাই দেবো। আপনি চাইলে এটা হেমও করতে পারেন, আমি এটা সেলাই করে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি পুরোটা সেলাই করে দিচ্ছি, এটা হয়ে গেল। এরপর দেখুন পিছনের পাটটা আমি সোজার দিকে রাখলাম, আর দেখুন এটাও সোজার দিকে মিলিয়ে
আমি উল্টো দিকে রাখলাম উপরে, এখন কাঁধ দুটোকে জোড়া লাগাবো। দেখুন এখানে এরপর আমি হাতা দুটো লাগাবো। এরপর দেখুন আমি হাতা দুটো সামনেরটা কাটিনি বলে এখন কেটে দেবো আধা ইঞ্চিতে একটু। এভাবে একটা তালপেট বের করে কেটে দেবো আমি। এটা এখন কাটা চিহ্ন রেখে দিচ্ছি সামনের দিকে আর পিছনের দিকে। ডাই আর বাই আমি মিলাবো এখন। দেখুন এরপর দেখুন দুটো হাতে আমি কেটে নিয়েছি, এটা ডান দিকে এটা বাঁ দিকে। তো আমি এখন দুটো সেলাই করে নেব। দেখুন ডান দিকের বাঁ দিকে হাতাটা রেখে আমি প্রথমে দেখুন এই কাটটা এভাবে উল্টে নিলাম, এর উপরে সেলাইটা সোজাসুজি রেখে আমি এদিকে সেলাই করে দেবো। আর এখানে যে সেলাইটা আছে সেলাইটা ওইভাবে ভাঁজ করে দেবো উপরে, তাহলে খুব সুন্দর বসে। আমি ওই দিকটা দুবার সেলাই করে নিলাম, এখন এদিকটা আমি দুবার সেলাই করে নেব। এরপর দেখুন হাতাটা আমি 1 ইঞ্চি মুড়ে সেলাই করে দেবো। আমি একটু দাগ দিয়ে রেখেছি মাঝখানে, প্রথমে এভাবে আধা ইঞ্চিতে ভাঁজ করে আবার একটা ভাঁজ করে নেব। একটা সুই নিলাম তাতে সেলাই সুবিধা হবে। এখন পুরোটা আমি সেলাই করে দেবো। আপনি চাইলে এটাকে হেমো করতে পারেন, তো আমি সেলাই করে দিচ্ছি। পুরোটা আমি সেলাই করে নিলাম। দেখুন পরবর্তীতে আমি একইভাবে লাগাবো। এরপর দেখুন আমরা মাপব সামনের পাটে। দেখুন এইটা হুকের ঘর থেকে এটা পুরোটা নিব। তো 33 তো 8 আর 1 সুতো নেব। দেখুন এখান থেকে তো 8.5 নিলাম, মনে করো আমার 33 ছিল, তো 8.5 হয়, 8.5 হয় 33। তো 1 সুতো আমি আরও 1 সুতো বেশি নিলাম সেলার জন্য। তো টোটালটা আমি 8.5 নিলাম। সেলার সময় 2 সুতো করে বেশি নিতে হয় সামনের দিকে। এটা হুকের ঘর, দেখুন এখানে হুকের ঘরটা বসবে। এখান থেকে 8.5 রেখে আমি এখানে মেপে নিলাম, 8.5 দাগ দিয়ে মেপে নিলাম। এখন আমি কোমরটা ওইভাবে মাপবো। দেখুন এখানে 7.7 থেকে এখানে এভাবে সোজাসুজি দাগটা মেলাবো। দেখুন এখন উল্টো দিকেও এইভাবে মিলাবো কোমরটায়। কোমরটা এখানে হুক পট্টি মানে আই পট্টি, তো আই পট্টির এখান থেকে দেখুন 4 × 7 = 28, তো এখান থেকে 7 ইঞ্চি। আর উপরের থেকে দেখুন এখানে 8.5, এখান থেকে 8.5 আসছে সোজাসুজি দাগটা। এখন এখন দাগে দাগে পুরোটা মিলিয়ে আমরা সেলাই করে দেবো। এরপর দেখুন আমি একদম সোজাভাবে দেখাচ্ছি, আমি ব্লাউজটাকে সোজাভাবে রাখলাম এবং উল্টো দিকে রাখলাম। দেখুন এটা বেলপট্টিটা, বেলপট্টির দিকে আমি কীভাবে মিলাচ্ছি দেখুন। এই যে আমি দাগগুলো দিয়ে রাখলাম মেপে মেপে, এখন দাগে দাগে আমি দেখুন একটা সুই রেখে দিয়েছি পিছনের পাটা সামনের পাটে, তাহলে একদম সোজাসুজি হবে সেলাইটা, কোনো উল্টাপাল্টা হবে না। এখন দেখুন এই দাগটা যে আমাদের 4 × 7 = 28 হয়েছে, এটা বেলপট্টি, আমি বেলপট্টির কিন্তু এক্সট্রা কাপড়টা নেই, তো এইটাকেই আমি এখন মুড়ে দেবো। তার জন্য দেখুন পিছনের পাটে, এরপর দেখুন পিছনের পাটের লম্বাটা আমার আছে 14, আমি প্লাস করে 13, তো 14 নিয়েছি, তো 13 ধরবো সেলাই টেলাই করে। তো 13 ইঞ্চি আমাদের এখন সামনের পাটও মিলাতে হবে। তো দেখুন এখান থেকে আমি কতটুকু হচ্ছে 6 × 6, তো 6 × 6 এখান থেকে রেখে দেখুন কতটুকু আমার 13, তো 13 আমার এখান থেকে, দেখুন এখান থেকে 13 আসছে। তো আমার বেল্টের মাপটা এখান থেকে 13 ইঞ্চি এসে গেল। তো আমি এটার সঙ্গে এভাবে মিলাবো। আর এখন দেখুন এই যে দাগটা, এটাও 7 ইঞ্চি, এটাও 7 ইঞ্চি, দাগে দাগে আমি এটা সমানভাবে মিলাবো। দেখুন একদম পারফেক্ট হবে বন্ধুরা, আমি যেভাবে সেলাই দেখাচ্ছি আপনারা ওইভাবে করবেন। তো দেখুন এভাবে আমি এক ভাঁজ মুড়ে নিলাম, তারপর আরেকবার মুড়ে নিলাম। এটাকে সমানভাবে যতটুকু কাপড় আছে এটাকে দেখুন এভাবে মিলালাম, এভাবে মিলে এটা সোজা সেলাই করে দেবো। তো এখন আমি এটা সেলাই করছি না, আমি কিনারে সেলাই করে পাল্টাই দেবো, তাহলে আরও সুন্দর হবে। এই যে তাহলে একদম এক্সট্রা কাপড়টা হবে না। পরে যে এটা আমি মেপে নিলাম, এটাও আমি মুড়ে দেবো এইভাবে সমানভাবে বসবে। তো আমি প্রথমে কিনারে একটা সেলাই করবো। দেখুন
এরপর দেখুন এই সেলাইটা আর এই সেলাইটা আমি সোজা সেলাই করে দেবো। এখন সেলাই করবো আমি কিনারে সেলাই করবো, পরে আমি পাল্টাই সেলাই করে দেবো। তো কিনারে সেলাই করলে আমাদের মাপটা এসে যাচ্ছে, আর আমি এখান থেকে সেলাই করে নেবো, পুরোটা করবো না। হাতাটা হাতাটা আমি পরে সেলাই করবো, এখান থেকে আমি বের করে দেবো। দেখুন আমি এক্সট্রা কাপড়টা কেটে দিচ্ছি। এখন পিনটাকে খুলে আমি উল্টো দিকে প্রথমে এটা আমি, এরপরে দেখুন আমি বেলটা সেলাই করে নেব। যেখান থেকে দাগ দেওয়া আছে ওখান থেকে আমি এভাবে মুড়ে বেলটা সেলাই করে নিলাম আর নিয়েছি। তো এখন আমি এরপর আমি দেখুন মাপার পর আমি এখানে সুই দিয়ে রেখেছি, সোজা এখানে সেলাই করে দেবো। আমি দুবার সেলাই করে নিলাম। এটা চাইলে আপনি খোলাও রাখতে পারেন, চাইলে আপনি এভাবে ভাঁজ করে দিতে পারেন, তাহলে এটা ঢেকে যাবে। এদিকটা আমি ভেবে নেবো। এরপর দেখুন এটা আমি মেপে রেখেছি, দাগ সোজা সেলাই করে দেবো। এটা আমি নিচের থেকে করছি। দেখুন আমি পিছনে সামনে সোজাতে সোজা সেলাই দিয়েছি, আপনারা ওইভাবে। এরপর দেখুন ব্লাস্টো সেলাই হয়ে গেলো। এরপর লাগাবো আমি গলায় ওড়পট্টি। ওড়পট্টি লাগানোর জন্য দেখুন আমি সমান করে দাগ করে রেখেছি। আজকে আমি ওড়পট্টিটা কেটে দেখো। প্রথমে আমি একটু সেলাই করে রেখেছি, আজকে আমি দেখাচ্ছি। দেখুন এটা এদিকে টান পড়লে টাইট, এদিকেও টান পড়লে টাইট। তো আমরা কী করবো, কোনাকুনি কোনাকুনি দেখুন কাপড়টা লুজ। তো আমাদের গলাটা গোল গোল লাগানোর জন্য আমাদের লুজ কাপড়ের দরকার, তো এটাকে ওড়পট্টি বলে। তো এখন আমি এটাকে কোনাকুনিভাবে কেটে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মধ্যে রেখে দিলে হয়ে যাবে। দেখুন আমি কেটে নিলাম, এখন আমি এগুলোকে জোড়া লাগাবো। জোড়া লাগানোর জন্য দেখুন এখানে যে কাটটা আছে, এই কাটটার সঙ্গে এই কাটটাকে আপনাকে এইভাবে মিলাতে হবে কোনায় কোনায়। এইভাবে প্রথমে চাপ সেলার উপরে এইভাবে মিলাতে হবে। আপনি এভাবেও সেলাই করতে পারেন, দেখুন তাও কোনো হবে না। দেখুন কোন কাপড়টা আমি কোনাকুনিভাবে রেখে উপরে এইভাবে সেলাই করে দেবো। এরপর দেখুন আমি তিসরা পট্টি করে নিলাম আর একটা, ওটা চাপ সেলার উপরে দেখালাম, আর এটা আমি তিসরা পট্টি এর উপরে এর শেপ করে এভাবে নিলাম, এর উপরে এভাবে কোনাকুনি সেলাই করে দেবো। দেখুন এটা সোজা হয়ে গেল, এটা তিসরা করে সেলাই করে যাতে সোজা হয়। এরপরে আমি গলায় লাগাবো। দেখুন আমি এইটা সোজা দিক, দেখুন এটা বাটির সোজা দিক, সোজা দিকের উপরে এটা আমি উল্টো দিকে ওরে পট্টিটা নিয়েছি, এক্সট্রা কাপড়টা কেটে দিয়েছি। এটাকে এইভাবে দাগের উপর রেখে একটু এদিকে ভাঁজ করে দেবো, আর এই দাগটার উপরে সেলাই করে দেবো। গোলের জায়গাটা গোল করে ধরতে হবে। দেখুন সম্পূর্ণ গলাটা সেলাই করে আসার পর আমি আবার এখানে একটা দাগ দিয়ে রেখেছি সোজা করে, এখানে এইভাবে এইটা ভাঁজ করে দেবো নিচে, আর এটা পুরোটা সেলাই করে নিয়ে আসবো। এরপর আমাদের আবার এই দাগটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে এটা বরাবর হয়েছে কি না। দেখুন দুটো বরাবর হয়েছে, আমি দাগ দিয়ে সেলাই করেছি। এই এক্সট্রা কাপড়টা কেটে দিতে হবে। এখন এগুলোকে এইভাবে প্লেন করে নিতে হবে উল্টো দিকে চাপ দেওয়ার পর। দেখুন আমি এখন এটাও বেশি হয়েছে, একটু কেটে নিচ্ছি। এখন আমি দেখুন এটাকে দুই সুতার মতো এইভাবে ভাঁজ করে
এখানে দেখুন মাঝখানে সেলাই করে দেব, পুরোটা আমি এভাবে সেলাই করে নেব, পরে আমি এভাবে হেম সেলাই করে নেব। প্রথমে আমি একটা সোজা করে সেলাই নেব, সম্পূর্ণ গলাটা আমি একইভাবে নেব। এরপরে দেখুন যখন গোলের দিকটা আসবো গোল করে সেলাই করে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। এ দেখুন আমি গোল করে নিয়েছি, এভাবে সেলাই করে নেওয়ার পর দেখুন এখানে যে বাড়তি কাপড়গুলো আছে এটা সাবধানে কাটতে হবে যাতে ব্লাউজের কাপড়টা কেটে না যায়। এভাবে ধরে দেখুন, এইভাবে আমি চার আঙুল নিচে ধরেছি আর উপরে হাতটা, এভাবে ধরে ধীরে ধীরে এভাবে কাটতে হবে। আমি সম্পূর্ণটা এইভাবেই কেটে নেব। দেখুন ব্লাউজটা বানানোর পর এটা আমার ফাইনাল লুক। তো আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি সবার থেকে আলাদাভাবে দেখাচ্ছি বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি এর পরবর্তীতে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এতটুকু, ধন্যবাদ।